আজ আমরা এই ভিডিওতে জানব পৃথিবীর বিভিন্ন চাপ বলয় সম্বন্ধে। পৃথিবী যার চারিদিক সম্পূর্ণভাবে বায়ুমণ্ডল দিয়ে পরিবেষ্টিত, আর আমরা সকলেই হলাম সেই বিশাল বায়ুসমুদ্রের একদম নিম্নস্তরের অধিবাসী। পৃথিবীকে আবার উষ্ণতা, জলীয় বাষ্প, চাপে তারতম্যের উপর নির্ভর করে মোট সাতটি চাপ বলয় ভাগ করা যায়। যথাক্রমে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত ও কুবেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়। নিরক্ষরেখা যা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এই দুটি ভাগে ভাগ করে, এবং নিরক্ষীয় বলয়টি নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থান করে, এবং নিরক্ষীয় অঞ্চলটিতে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, যার ফলে এখানের গড় উষ্ণতা কিন্তু সর্বাধিক বেশি থাকে। এই অঞ্চলে বায়ুর উষ্ণতা যতই বৃদ্ধি পায় ততই বায়ু হালকা হয়ে বিক্ষিপ্ত হয়, এবং তখনই বায়ুর চাপ কিন্তু কমে যায়, ফলে নিরক্ষীয় অঞ্চলটিতে নিম্নচাপ বিরাজ করে। তাই এই অঞ্চলটিকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলা হয়। নিরক্ষীয় অঞ্চল থেকে ওই উষ্ণ হালকা বায়ু ক্রমশ ওপরে উঠতে থাকে, এবং আমরা সকলেই জানি ট্রোপোস্ফিয়ার স্তরে এলে বায়ুর উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আবার কমতে থাকে। এরপর ওই বায়ু যতই ওপরে উঠতে থাকে ততই ঠান্ডা ও ভারী হয়ে আর ওপরে উঠতে পারে না। তখন ট্রোপোপজে বাধা পেয়ে ওই ঠান্ডা বায়ু উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধে প্রায় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত প্রসারিত হয়ে আবার ভূপৃষ্ঠের দিকে নেমে এসে উচ্চ চাপের সৃষ্টি করে। ফলে উত্তর গোলার্ধে কর্কটীয় এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়, যাকে একসাথে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ও বলা হয়। মেরু প্রদেশে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় এখানে বায়ুর উষ্ণতা কিন্তু খুব কম হয়। সুমেরু অঞ্চলে বায়ু দক্ষিণমুখী এবং কুমেরু অঞ্চলে বায়ু উত্তরমুখীভাবে প্রবাহিত হওয়ায় শীতল মেরু বায়ু এবং উষ্ণ ক্রান্তীয় বায়ুর সংঘর্ষে বায়ু ঊর্ধ্বমুখী হয়, ফলে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। সুতরাং উভয় গোলার্ধে প্রায় 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এক নিম্নচাপের সৃষ্টি হয়। একে সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলা হয়। এবার ওই মেরুবৃত্ত প্রদেশীয় উষ্ণ ঊর্ধ্বগামী হালকা বায়ুটি প্রসারিত হয়ে একইভাবে ঠান্ডা ও ভারী হয়ে আবার ভূপৃষ্ঠে নেমে এসে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়ের সৃষ্টি করে। অতএব আমরা দেখলাম বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, যেমন উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। কোরিওলিস বলের প্রভাবে এই বায়ুই কিন্তু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। একইভাবে উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখা এবং সুমেরু ও কুমেরু অঞ্চলে বায়ু যথাক্রমে ডান দিকে ও বাম দিকে বেগে প্রবাহিত হয়। সুতরাং আমাদের প্রতিটি চাপ বলয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।